আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। এ নবীর উম্মত, ইনসাফ কাকে বলে এটা জানতে হবে, বুঝতে হবে। ইনসাফ শব্দটা যদিও ছোট একটা শব্দ, পরে বন্ধু এই যে আমার আগে চেয়ারম্যান সাহেব এনে দাঁড়ায় ইনসাফের দুটি কথা বলছেন, আমি আজ কোন টার্গেট করে এখানে ওয়াজ করার জন্য উঠি নাই, তবে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ এই এলাকার জন্য যেই কথাগুলা এই মুহূর্তে প্রয়োজন মনে করো আল্লাহ, এমন কিছু দামি কথা আমার জবান থেকে তুমি বের করে দিও না। আমি চেয়ারম্যান সাহেব যখন ইনসাফ শব্দটা উচ্চারণ করছে, আমি সাথে সাথে মনে মনে টার্গেট করলাম এখান থেকে আমি ওয়াজ শুরু করব। এই জন্য একটা আলোচনা আয়াত টান দিলাম যে আয়াতের শুরুতে আল্লাহ ইনসাফের বয়ান করছেন। এরে নবীর উম্মতের দল, আজ গোটা পৃথিবীর মানুষের মাঝে শান্তি নাই। শান্তি কেন নাই? ইকেন না থাকার কারণ কি? যতগুলা কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হইল মানুষের মধ্যে আজকে ইনসাফের আমল নাই। এখন ইনসাফ কাকে বলে এটা জানতে হবে, ইনসাফ শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে। ইনসাফ মানে হলো যার যেই প্রাপ্য, যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায়া দেওয়ার নাম হলো ইনসাফ। সুবহান, আজকে যদি ইনসাফের আমল আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম চেয়ারম্যান দ্বারা জনগণ কষ্ট পাবে না। জনগণের অন্তরে ঢুকলে জনগণ দ্বারা চেয়ারম্যান কষ্ট পাবে না। এরে নবীর উম্মতের দল, মেম্বারের অন্তরে ঢুকলে মেম্বার চাল চুরি করতে পারবে না। জনগণের অন্তরে ঢুকলে মেম্বারের কাছ থেকে টাকা মিষ্টি খাইতে পারবে না, ঠিক কিনা? স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না, বিবির অন্তরে ঢুকলে স্বামী কষ্ট পাবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, এখন ইনসাফ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝায় দিয়ে আরো সহজ হবে। ও বন্ধু, মনে করেন আপনি আমার কাছে দশটা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা কি অধিকার? এইবার মনে করেন আমার দায়িত্ব আমি পালন করলাম, আপনার অধিকার আপনি বুঝে পাইলেন, বলুন তো ইনসাফ না জুলুম, শান্তি না অশান্তি? পরে বন্ধু দেখলেই সালাম, হুজুর এক কাপ চা খান, হুজুর একটা পান খান, একটা মিষ্টি খান, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বন্ধু পাইবেন দশ, দিলাম আপনাকে পাঁচ, আমার একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি গরিব, আপনার সমাজে তেমন দাম নাই। এই সুযোগ পাইয়া ও বন্ধু পাইবেন দশ, আমি দিলাম সুযোগে পাঁচ, তাও দুই বছর ঘুরাইয়া, এমন ব্যাপার আছে না নাই বন্ধু? ও বন্ধু, আবার নিজের পাওনা টাকা আদায় করতে যাইয়া অনেক সময় নিজের মাথার রক্ত পর্যন্ত ঝরাইতে হয়। ওরে বন্ধু, আজকে আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না, পাঁচ বছর আছে না নাই? কেন? কারণ কি বলে ইনসাফের আমল নাই, ইনসাফের আমল নাই। আজকে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বলে কেন ইনসাফের আমল নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, আজকে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এমন কি কথা তো বলেই না। চার দোকানে বৈশা যদি কেউ আপন ভাইয়ের বিরুদ্ধে যদি এক মিনিট কথা বলতে পারে, তাকে চা খাওয়ায়, কয় একটু দুধ বেশি দিস, চিনি বেশি দিস, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নবীর উম্মতের দল বলে কেন কি হইছে, কয় আপন ভাই ভাইয়ের হক আদায় করে নাই, ঠিক কিনা? এখন মুসলমান নবীর উম্মতের দল পাইবেন আপনি দশ, দিলাম পাঁচ, ইনসাফ না জুলুম, শান্তি না অশান্তি? চা খাওয়াইবেন কয় কাপ, কিসের চা দেখলেই বলবেন জুব্বা গায়ে দিলে হবে কি, ভিতরটা বড় খারাপ, ঠিক কিনা? দেখলেই গালি, দেখলেই গালি। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, এইবার আপনার দিলাম পাঁচ, এক আপনি পাইবেন দশ, দিলাম পাঁচ, এই যে জুলুম করলাম, আপনি গরিব মানুষ কি করবেন? আপনার কথা করার কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, তবে আপনার রাস্তা হলো তিনটা, এই যে জুলুমের শিকার হয়ে গেলেন, এখন রাস্তা তিনটা। একটা রাস্তা হলো পারলে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া,
adawatun ka'annahu waliyun hamim. Bhai Ramar Allah Pak Rabbul Alamin bolen thik ache Allah Pak Rabbul Alamin bolen tomar sathe keu kharab acharon korche mondo acharon korche jobab ta tumi mondo diye dio na kharab diye dio na parle proshongsha kore dao eta holo ekta Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam er adorsho thik kina ekhon apni bolte paren huzur Allah Pak amake আল্লাহ পাক আমাকে কেমন আইন করলেন আল্লাহ যে আল্লাহ বলছেন যে কেউ গালি দিয়েছে আমি দিতে পারবো না প্রশংসা করে দিব আল্লাহ তো পারবেন না এমনটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে কেউ কা গালি দিয়েছে খারাপ আচরণ করছে তুমি প্রশংসা করে দাও আল্লাহ পারবেন না এটা বলে নাই বরং আল্লাহ বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহু ওয়া খায়রুল লিস সাবিরি রব্বুল আলামিন বলেন হ্যাঁ পারবা ওই পরিমাণ যেই পরিমাণ তোমাকে দিয়েছে ওই পরিমাণ দিতে পারবা কেউ গালি দিয়েছে ওই পরিমাণ পারবা কিল দিয়েছে ওই পরিমাণ দিতে পারবা তবে বান্দা না দিয়া যদি ক্ষমা করে দেওয়াটাই হলো উত্তম আমল এখন আপনি পাইবেন 10 দিলাম 5 এই যে আপনার উপর আমি জুলুম করলাম বন্ধু আপনি এখন কি করবেন রাস্তা হইল আপনার তিনটা একটা হলো পারলে ক্ষমা করে দেন আরেকটা রাস্তা হইল পারলে না যদি না পারেন তাহলে আপনি আল্লাহর কাছে বিচার দেন তাও যদি চিন্তা করেন না আল্লাহর কাছে বিচার পরে দিব দুনিয়ার মানুষের কাছে বিচার দিয়া দেখি কি হয় বর্তমানে তবে দুনিয়ার মানুষের কাছে যে বিচার দিবেন বাংলাদেশে অনেক বিচারের মধ্যেও তো কত বেজাল লুইকা গেছে যদি আপনাদের এই সিলেট বালাগঞ্জ থানায় এই কালীগঞ্জ এলাকার মধ্যে কোনো বেজাল টেজাল নাই আমি বরিশালের কথা কইতাছি এদিকে কোনো বেজাল টেজাল আছে না এদিকে বিচারের মধ্যে কোনো বেজাল আছে না এদিকে আছে ওরে বাবা এই শয়তান আইলো কিভাবে এত ভিতরে ঢুকলো কিভাবে মনে হয় আগেই ছিল ওই চার বাগানে ছিলেন তো নাইছে ও বন্ধু এইবার দেখেন কি বেজাল বলমুনি এক আল্লাহর বান্দা মাতবরের কাছে যায় হাজির ডাক দিয়া কয় মাতবর আমার জায়গাটা আরেকজনে দখল করে নিয়ে যায় একটু বিচার করেন সমাধান দিয়ে দেন মাতবর একবার ওর দিকে তাকায় আবার কি যেন বলবে বলবে ভাব ডাক দিয়া বলে মাতবর কি বলবেন বলেন কি আর বলবো তুমি কি বুঝো না আমার দ্বারা বিচার করাই আমাকে কি দিবা সেটা বলো এইবার কয় লাগবে কি আমাকে 5000 দিবানি বলো এইবার ডাক দিয়ে কয় ও চিন্তা করে অসুবিধা কোথায় যে আল্লাহর গোলাম গরিব মানুষ চিন্তা করে যে 5 লক্ষ টাকার জমি আদায় করতে যাইয়া যদি 5000 টাকা যায় তো অসুবিধা কোথায় ঠিক কি না জোরে বলেন 5 লক্ষ টাকার জমি আদায় করতে যাইয়া যদি 5000 টাকা যায় তো অসুবিধা কোথায় হ্যাঁ অসুবিধা আছে বাংলাদেশে তো অসুবিধা আছে অসুবিধা হইল বাংলার গরিবেরা 5000 দিয়াও তো সুন্দর বিচার পায় না আমার দিকে খেয়াল করেন 5000 দিয়াও তো সঠিক বিচার পায় না বলে কেন পায় না দেখা যায় 5000 আপনি দিবেন আর একজনে এসে পাঁচের উপরে 6 মাইরা দিছে আপনার পাঁচ শেষ ঠিক কি না জোরে বলেন ছয়ের উপরে আরেকজন সাত দিলে ছয় পাঁচ ছয় সব শেষ কইজা পাওয়া যায় না এইবার মুসলমান নবীর উম্মত গরীব চিন্তায় পড়ে যায় কি করব এইবার বাড়িতে যায় বিবির সাথে পরামর্শ করলো ও বিবি মাতবর বলে 5000 দিতে হবে বিবি ডাক দিয়া বলে অসুবিধা কোথায় যদি 5000 মাতবরকে দিতে হয় দাও তারপর তো আমাদের 5 লক্ষ টাকার জমি পাওয়া যাইতাছি এইবার মাতবরের কাছে 5000 টাকা নিয়ে হাজির এইবার মাতবর বড় খুশি মুখে বড় হাসি ডাক দিয়া বলে ও গরিব টেনশন নাই আগামীকাল 10টায় বিচার হবে তোর পক্ষেই রায় হবে কোনো
কোনো টেনশন নাই, আমরা হইলাম তোদের মতো গরিবের বন্ধু। ওরে বাপ্পা, বন্ধু সকালে কোথায় ছিল ঠিক কিনা জরে বলেন, টাকা পাইলেই বন্ধু। ও বন্ধু, এমন বাপ্পার বাংলাদেশে আছে না নাই? অথচ টাকা হাতে পাওয়ার পরে গরিবের বিচার হাতেই নিতে চায় না, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমার মন বলে এই বাংলাদেশে করুণা ভাইরা যেই ধরনের বাটপারের কাছনের কারণেই ঢুকেছে, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, 5000 টাকা দেওয়ার পরে মাতবার বলে টেনশন নাই, সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষে রায় হবে, যা যা নাকে তাল দিয়া ঘুমা। কিন্তু গরিব মানুষ এত সুন্দর আশার বাড়ি শোনার পরও গরিবের চোখে ঘুম নাই, শুধু টেনশন আর টেনশন। কারণ গরিব ভালো করে জানে দুনিয়ার জমিনে যেই বাটপার টাকা খায় ওই বাটপারের কথা ঠিক থাকে না, ঠিক কি না? আল্লাহর গোলাম, এইবার যুবকের চোখে ঘুম নাই, কোনো ঘুম নাই, সকাল 10টায় বিচার হাজির। ও কালীগঞ্জ এলাকার মুসলমান, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনাদের এলাকায় যদি কখনো বিচারের জন্য ডাকা হয়, একদল লোক আসে বিচার করার জন্য, আর একদল লোক আসে বিচার দেখার জন্য, ঠিক কিনা? তবে বিচার দেখার জন্যই লোক বেশি হয়, জনগণ বেশি আসে। এইবার তো আল্লাহর গোলাম যুবক ওই সকাল 10টায় বিচারের ময়দানে হাজির। এইবার হাজির হয়ে তাকায় দেখে গরিবের লোকের অভাব নাই, সবাই বিচার দেখার জন্য এসেছে। এখন জনগণের সামনে আল্লাহর গোলাম তো ডাইরেক্ট বলতে পারে না, ও মাকবর গতকাল 5000 খাইছো, আজকে হিসাব কইরা বিচার কইরো, এমন কথা যদি বলতে যায় তাহলে মাকবরের কপালও মাইরা আছে, গরিবের কপালও মাইরা আছে, ঠিক কি না? জোরে বলেন। এখন কি করবে? যদি না বলে চিন্তা করে, যদি নাই বলি তাহলে আমো গেল সালাও গেল, মাতবর তো ভুলা যাইব, ঠিক কি না? জোরে বলেন। কারণ মাতবর টাকা হাতে পাওয়ার পরের পর আবার ভুলা যায়, ঠিক কি না? এই চিন্তা করে কি করা যায়, কি করা যায়, হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। এবার কয় না না, ডাইরেক্ট বলা যাবে না, তবে সারাও যাবে না, ইনডাইরেক্ট ভাবে বলতে হবে। ইনডাইরেক্ট ভাবে কিভাবে বলবো? এবার ইনডাইরেক্ট ভাবে বলা শুরু করলো, মনে মনে কয় এমন ভাবে বলবো জনগণ খুশি থাকবে, শুধু মাতবর একা বুঝবে। কিভাবে সেটা সম্ভব? এইবার ডাক দিয়া বলে, ও মাতবর, পাশে যা করে আমি তার সাথেই আছি। মাতবর সাহেব, পাশে যা করে আমি তার সাথেই আছি। মাতবর, পাশে যা করে আমি তাই মেনে নিব। এখন বারবার পাঁচ শব্দটা দিয়া যখন বারবার একটা কথা বলে, তখন মাতবর তো বুঝা ফেলাই যায় পাঁচ দিয়া কি কইতে চায়, ঠিক কি না? ধরে বলেন। জনগণ সরল মনের মানুষ, জনগণ মনে মনে ভাবতেছে ছেলেটা বড় ভালো, আমাদের পাঁচজনের উপর সবকিছু ছাইরা দিছে। জনগণ মনে করছে ছেলেটা বড় ভালো, আমাদের পাঁচজনের উপর সবকিছু ছাইরা দিছে। কিন্তু না না, মাতবর তো বুঝা ফেলাইছে, মাতবর তো টের পেয়ে গেছে। এবার মাতবর মনে মনে কয়, কি রে, ও তো আমার চাইতো বড় বাটপার, ঠিক কি না? এইবার মাতবরের মাথায় আবার আরেকটা বুদ্ধি আসছে, কি রে, ওর জবাবটা কিভাবে দেওয়া যায়? ডাইরেক্ট তো দেওয়া যাবে না, দিলে আমি ধরা, তা কি করা যায়? ইনডাইরেক্ট ভাবে আমিও জবাব দিব, কিভাবে জবাব? এইবার মাতবর জনগণের সামনে এমন সিস্টেমে বলল, জনগণ বুঝতে পারে নাই। মাতবর ডাক দিয়া কা, ওরে গরিব, পাশে কি করবে, দশেই তো সব শেষ কইরা দিছে, ঠিক কি না? হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। কষ্ট হইতেছে, মনোযোগ আছে না? আল্লাহ, বাংলাদেশে শান্তি কেন নাই? শান্তি না থাকার যতগুলা কারণ আছে, শান্তি না থাকার যতগুলা কারণ আছে, এর মধ্যে এক নম্বর কারণ হলো ইনসাফের আমল নাই, ঠিক কি না? এখন ইনসাফ কাকে বলে? যার যেই পাওনা হক অধিকার সঠিকভাবে বুঝে দেওয়ার নাম হলো ইনসাফ, ঠিক কিনা? যারা বলেন বন্ধুরা আমার, রাত বেশি লম্বা করা যাবে না, গভীর রাত আলোচনা হবে না। ও বন্ধু, বহু দূর থেকে এসেছি আপনাদের মহব্বত ভালোবাসা নিয়ে, বিশেষ করে সোহেল ভাই
যিনি সৌদি আরব থাকেন আমার সাথে প্রচুর যোগাযোগ করেছেন সুন্দরভাবে কথা বলছেন দেখি নাই তবে অনুভব করেছি আল্লাহর গোলাম লোকটা বড় ভালো ঠিক কি না আরে মুসলমান নবীর উম্মতের দল রাত বেশি লম্বা করা যাবে না কারণ ওয়াজ তো ফজরের নামাজের জন্যই তো ওয়াজ ঠিক কিনা এখন ওয়াজ করতে যায় যদি নামাজ চলে যায় এই ওয়াজের দ্বারা কোনো লাভ নাই ঠিক কিনা তবে বাংলাদেশে অনেক যুবক আছে ওরা মনে মনে কয় হুজুর ওয়াজ করেন কোনো টেনশন নাই রাত 3টা পর্যন্ত করেন আমার কোনো সমস্যা নাই কারণ আমি তো ফজরের নামাজের টেনশন আমার মাথায় নাই আমি 10টার আগে তো ঘুম থেকে উঠি না আছে না নাই আছে না আরে মিয়া অনেক এই এখানেই অনেক শ্রোতাদের মধ্যে আছে ফজরের নামাজ পড়েন আছে না নাই আবার অনেক আছে মুসলমানের সন্তান নামাজ তো পড়ে না বরং ফজরের নামাজ কয় রাকাত তাও জানে না আছে না নাই আমরা প্রমাণ ছাড়া কথা কই না ইমাম সাহেব কাছে দাওয়াত খাইতে দাওয়াত দেয় না ইমাম সাহেব অন আগের যুগের হুজুররা জিজ্ঞাসা করত ফজরের নামাজ টামাজ পড়ছনি জোহর পড়নি আসর পড়নি নামাজ পড়ো তাইলে খাবো নাইলে খাবো না আগের হুজুররা এমন জিজ্ঞেস করত এখন এক হুজুরে যা জিজ্ঞাসা করছে এই মিয়া খানার আয়োজন তো ভালোই করছো কিন্তু তার আগে জানতে চাই তুমি কি নামাজ পড়ো তোমার বিবি নামাজ পড়ে তাইলে খাবো না হয় খাবো না বিবি ঠিকই নামাজ পড়ে স্বামী পড়ে না এখন চিন্তা করলো কি করা যায় যদি বলি পড়ি না তাইলে হুজুরে খাবে না আর যদি বলি পড়ি তাহলে হবে মিথ্যা যাক মিথ্যা একটা আল্লাহর সাথে বললে আল্লাহ মাফ করে দিও আল্লাহর উপর বিশ্বাস আছে বলো এই চিন্তা করে কা হুজুর পড়ি হুজুর আসিল আবার নোয়াখালীর হুজুর চালাক আসিল নোয়াখালীর মানুষ তো একটু চালাক কি কর আপনাকে সিলেটের তো বেশি চালাক এইবার নোয়াখালীর হুজুরে কয় এই মিয়া তুমি নামাজ পড়ো তাইলে বলো তো ফজরের নামাজ কয় রাকাত হ্যাঁ ধরা খেয়ে গেছে হ্যাঁ চুপ হয়ে রয়েছে কি ব্যাপার তুমি কথা বলো না কা মাতো না কা এইবার হ্যাঁ কয় হুজুর টেনশন করেন না আমি খানা আনার ফাঁকে ফাঁকে বইলা বললাম আপনি কোনো টেনশন করেন না তার মানে হ্যাঁ খানা আনার ফাঁকে বলবো মানে বউর কাছে জিগাইতে যাইব আসে না এমন লোক এবার যা হ্যাঁ বউরে যা কয় বিবি ফজরের নামাজ কয় রাকাত ঘরের বউ আবার চিন্তা করে গেল ঘটনা কি স্বামী বিয়া হইল 15 বছর হয়ে গেল আজ পর্যন্ত একদিনও জিজ্ঞাসা করল না আজকে ফজরের নামাজ কয় রাকাত এইটা নিয়ে তো টেনশন কা কয় দেখো এমনি তো জিগাই না কারণ একটা আছে হুজুরে বলছে না বলতে পারলে খানাই খাইব না এবার মহিলা মানুষ মহিলাদের মাথা আবার কিছু চিকন বুদ্ধি আছে সুন্দর ঠিক কিনা কাজে লাগা যেটা পুরুষের জন্য উপকার হয় ঠিক কিনা আচ্ছা তুমি ফজরের নামাজ নাইলে শিখাই দিলাম 4 রাকাত কিন্তু নোয়াখালীর হুজুর মহিলাকে যদি আবার একটু পর জিগায় তোমার জোহরের নামাজ কয় রাকাত তখন কি করবা এজন্য ফজর জোহর আসর মাগরিব সব শিক্ষা যাও বুদ্ধিটা তো খারাপ দেয় না ভালোই দিছে ঠিক কি না এজন্য মহিলাদের মাথায় নারীদের মাথায় কিছু কিছু চিকন বুদ্ধি আছে যেগুলো পুরুষের জন্য উপকার হয় তবে আবার কিছু কুবুদ্ধি আছে সব বুদ্ধি কিন্তু মহিলাদের নাওন যাব না নিলে কিছু বুদ্ধি নিলে উপকার আর কিছু পরামর্শ করলে কিছু বুদ্ধি নিলে পুরুষের জন্য ক্ষতিকর কথা কর না কারণ যেমন এক জাল্লা নিয়ত করছে মাছ পাইলে মাছটা বাদশার দিমু হ্যাঁ মাছ দিয়ে বাদশার কাছে গেছে হাজির বড় মাছ পাইছে বাদশা খুশি এই মাছটার দাম কত স্যার মাছটা নিয়ত করছে আজকে আপনার এমনি হাদিয়া দিন বাদশা চিন্তা করলো গরিব মানুষ আমার হাদিয়া দেবো তা আমারও তো একটা কিছু দেওয়ার দরকার হ্যাঁ পকেটে হাত দিয়া 2000 টাকা দিয়ে দিস রে তা মাছটা নিয়ে গেছে বাড়িতে বউ মাছ দেখা খুশি দাম জিগাইছে কত 2000 বউর মাথায় হাত দিয়া দাঁড়াই রয়েছে দেখবেন বাংলাদেশে কিছু মহিলা আছে কিপটা নিজেও খায় না অন্যেরও খাওয়াইতে চায় না ঠিক কিনা ধরে বলেন এইবার কয় স্বামী তুমি এই মাছটা 2000 টাকা দিয়ে আনছো তোমার মাথা কি ঠিক আছে দেখো ব্যাপারটা হইলো এরকম মাছটা গরিব মানুষ আমারে হাদিয়া দিছে তো আমি আমারও তো একটা সম্মান আছে আমি বাদশা মানুষ তা আমি ওর একটা হাদিয়া হিসেবে 2000 ধরিয়া দিছি তোমার মাথা ঠিক আছে তুমি মাছ বাজারে গেলে তোমার সম্মান টিকেই দেবো যাও তুমি টাকা নিয়ে আসো টাকা নষ্ট করে সম্মানের দরকার নাই টাকা নিয়ে আসো আন স্বামী কয় দেখো যেই টাকা একবার দিছে এই টাকা আনার কিভাবে সিস্টেম আনবো কিভাবে বুদ্ধি আমার থেকে নাও এইবার হ্যাঁ বুদ্ধি দিছে মরণ না বুদ্ধি কয় যাও যাইয়া বলবা তুমি যাইয়া বলবা এই তোর মাছ কি বেড়া না বেডি যদি কয় বেড়া তুমি বলবা আমার বেডি মাছের দরকার দে টাকা দে আর যদি কয় মাছ বেডি তুমি বলবা আমার বেড়া মাছের দরকার হ্যাঁ গেছে আপনারা কি মনে করেন বউর বুদ্ধি নিয়ে পাশ করবো না ফেল করবো এইবার আল্লাহর বান্দা গেছে যাওয়ার পর এই বেটা তোর মাছ কি বেড়া না বেড়ি এখন গরিব মানুষ যদিও গরিবেরা বড় লোকের মতো ভালো ভালো খাওয়ান খায় না
খায় অল্প কিন্তু তারপর যতটুকু খায় হালাল খাওয়ার চেষ্টা করে কথা কন না কা বাংলাদেশে অনেক বড় লোক আছে গরিবের টাকা মানে মাইরা খায় গরিবের ঠকা খায় গরিবের জাকা ঠকা আছে না নাই রামনগর এলাকা নাই তো ঠিক কইতে সমস্যা কি জোরে কোন ঠিক কি না এদিকে আছে এবার বাদশা গেছে যাওয়ার পরে এখন গরিবের মাথায় বুদ্ধি যতটুকু আছে মানে ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত গরিব মনে মনে চিন্তা করে গিরে মাছ নিজে সকালে আর অং দুপুর বেলা আইছে কি লাগে হ্যাঁ বেড়া বেড়ি জিগাইতে ঘটনা কি কারণ একটা আছে ঠিক কিনা এবার হ্যাঁ বুদ্ধি খাটায় কয় বাদশা আমার মাছ বেড়াও না বেড়িও না জেনা দিচ্ছে এবার বাদশা তো ঠিকা গেছে ওই যে ওই জাইল্লা পাস করছে এজন্য বাদশা খুশি হয়ে পকেটে হাত দিয়ে আবার 2000 টাকা করে দিয়ে দিচ্ছে দিয়া হ্যাঁ বাড়িতে গেছে ঘটনাটা শোনার পরে বোর মাথা নষ্ট পাঠাইলাম 2000 আনতে তুমি আবার দিয়ে এলা যাও টাকা নিয়ে আসো আবার কয় আবার কিভাবে আনবো কয় বুদ্ধি নাও কয় একবার বুদ্ধি দিছো 2000 দিয়েছি আবার বুদ্ধি দিবা আচ্ছা দাও এবার হ্যাঁ বুদ্ধি দিছে কয় যাও তুমি যে ও যে দেখো 4000 টাকা দিলা পর এরপরও কি টাকার অভাব ও মাথার থেকে একটা টাকা পড়ে গেছে পয়সা ওই পয়সাটা উড়াইলো কা টাকাটা উঠেছে কা এটার একটা উসিলা বানায় অর্থাৎ টাকা নিয়ে আসো বোর বুদ্ধি নিয়ে এবার গেছে এই বেটা মাছের দাম নাই 200 দিলাম 2000 আবার দিলাম 2000 4000 তোর কি এতই অভাব লাগলে বলতি আবারও দিতাম তুই জানোস না আমার দেশের নিয়ম যেই টাকা নিচে মাটিতে পড়ে সেই টাকা উঠানো নিষেধ তুই উঠালি কা দে টাকা দে এবার কয় বাদশা টাকা নেন দুঃখ নাই তবে আমার দুইটা কথা শুনেন কয় দেখ তুই দুই একবার দুই কথা কইয়া 2000 নিছস আবার কথা কত নেবি আচ্ছা বল কয় বাদশা এই দেশের নিয়ম আমার ভালো করে জানা আছে এই টাকা একবার মাটিতে পড়ে ওই টাকা উঠানো নিষেধ এটা আমি জানি কিন্তু চিন্তা করলাম যেই বাদশা আমারে একে একে 2000 করে 4000 টাকা দিয়ে এত উপকার করলো আমি হঠাৎ করে তাকায় দেখলাম এই টাকাটার মধ্যে বাদশা আপনার একটা কল্লার ছবি আছে তো আমি চিন্তা করলাম যেই বাদশা আমারে এত উপকার করলো এই বাদশার কল্লাটা মানুষ জুতা দিয়া পারাইব কল্লার ছবিটা বাদশা টাকা নিয়ে যান দুঃখ নাই তবে এইটা আমি মাইনা নিতে পারবো না বাদশা খুশি না বেজার বাদশা খুশি পকেটে হাত দিয়ে আবার 2000 দিয়ে দিছে দিয়া কইতাছে শোন জীবনে বোর বুদ্ধিতে যদি কোনো কাজ করোস সব কাজ না বাদ তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা জোরে বলা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা আমার আমরা অনেক মহব্বত করি আপনারা অনেক মহব্বত করি আপনার জন্য দোয়া করি কারণ বাংলাদেশে আপনার অবদান কম না এর মধ্যে একটা জিনিস আপনার জন্য আমি বারবার আমার দোয়া এসে যায় দোয়া এসে যায় মাননীয় প্রধানমন্ত্রীকে হাজারবার ধন্যবাদ জানাই যে বাংলার জমিনে এখনো স্কুল কলেজ ভার্সিটি খোলার অনুমতি এখনো বাংলার জমিনে দেয় নাই অথচ বাংলা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দিলে কোরআনের মহব্বত এতটা বেশি যে এটার একটা প্রমাণ হইল বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিয়ে দিছেন কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দিয়ে কি ভুল করলেন না বা খারাপ করলেন এরে মুসলমান নবীর উম্মত আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়াই জন্য যিনি কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি যেই দিন দিয়া দিছেন সেই দিন থেকে আমরা ভালো করে দেখেছি বাংলাদেশের 64 জেলা ঘুরে ঘুরে দেখেছি সেই দিন থেকে বাংলার জমিন থেকে করোনা ভাইরাস আস্তে আস্তে করে পালানো শুরু করেছে ঠিক কি না ধরে বলেন কারণ আগে আমরা ফেসবুক চালু করলে ডাটা অন করলে দেখতে পাইতাম 3313 জন আক্রান্ত আবার দেখতাম 313 জন মৃত্যু ঠিক কিনা ধরে বলেন কিন্তু বন্ধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই দিন কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দিয়ে দিলেন কোরআনের হাফেজ ছাত্ররা যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয় সেই দিন থেকে করোনা ভাইরাস আর কোনো খবর পাওয়া যায় না করোনা ভাইরাস আস্তে আস্তে শেষ আস্তে আস্তে শেষ কিন্তু বন্ধু এখন মাঝে মাঝে আবার খবর পাওয়া যায় ওই ঢাকা কল্যাণপুর দর্শন হয় ওই নোয়াখালী বেগমগঞ্জ দর্শনের আওয়াজ পাওয়া যায় পত্রিকার পাতা খুললেই ধর্ষণ পত্রিকার পাতা খুললেই অমুক জায়গায় খুন আল্লাহর কসম ও মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি এক বুদ্ধি করে একটা ভালো একটা
এত সুন্দর বুদ্ধি মাথায় নিয়া কোরআনের মাদ্রাসা খুলে দিয়ে করোনা ভাইরাস যেমন ভাগায়া দিছেন চলেন দেশ থেকে আপনি এইভাবে বুদ্ধি কইরা কোরআনের মাদ্রাসা চালু করার বরকতে আল্লাহ ভাইরাস দূর করে দিবেন এখন বাংলাদেশ থেকে যদি জিনা বন্ধ করতে চান বাংলাদেশ থেকে দর্শন বন্ধ করতে চান এই বাংলার জমিন থেকে যদি আপনি চুরি ডাকাতি চিন্তায় বন্ধ করতে চান আল্লাহর কসম কোরআনের মাহফিলের বিকল্প আর কিছু নাই ঠিক কি নজরে বলেন বাংলাদেশে কিছু কিছু তারসিরা লোক আছে তারসিরা লোক যেখানে माननीय প্রধানমন্ত্রী নিজে কোরআনের পক্ষে কথা বলে কোরআনের মাদ্রাসা খোলার অনুমতি দেয় কিছু আছে আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙ্গায়া আমার माननीय প্রধানমন্ত্রীর লেবাস ধরে তার দলের দাবি কইরা নিজে একটু ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে মাঝে মাঝে উল্টাপাল্টা কথা কয় মাঝে মাঝে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় বলে আমি একটু মাহফিলটা বন্ধ করতে পারলেই তো আমি নেতা ভাইরাল হয়ে যাব ওরে কপাল পোড়া ভাইরাল হতে পারবি কিন্তু আগাইতে পারবি না এইবার অনেক জায়গা অনেক থানায় কোরআনের মাহফিলের অনুমতি আনার জন্য গেলে থানা থেকে বলা হয় না না কোরআনের মাহফিল হবে না বলে কেন হবে না কারণ কি বলে কারণ হইল মহামারী করোনা ভাইরাসের সম্ভাবনা আছে ও ওসি সাহেব ও দারোগা সাহেব ভালো করে শুনে নেন কোরআনের মানুষ যদি লাইগা লাইগা বসে যদি জইমা জইমা বসে সেখানে করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে সেটা সব জায়গায় নয় সেটা হতে পারে গানের আয়োজন যেখানে হয় যেখানে নাচানাচি হয় সেখানে ভাইরাস থাকতে পারে তবে আল্লাহর কসম ও ওসি সাহেব ও দারোগা সাহেব ও নেতা সাহেব ও এমপি সাহেব ও মন্ত্রী সাহেব ও প্রধানমন্ত্রী সাহেব আজ জেনে নেন আল্লাহর কসম একবার দুইবার নয় দশ বার হাজার বার বললেও ভুল হবে না যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের তেলাওয়াত হয় আল্লাহর কসম সেখানে করোনা ভাইরাস থাকতে পারে না পারে না পারে না জোরে বলো ঠিক কি না তবে যারা এই বাংলাদেশে আজ আপনাদের এলাকায় কালীগঞ্জ এলাকায় যারা অমিলিক করে আমি তাদের জন্য দোয়া করি আমার মন বলে মাননীয় আমার প্রধানমন্ত্রীর আদর্শ তাদের দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত যেমন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আছে এদের দিলেও আছে কারণ এরা যথেষ্ট সহযোগিতা করে এই কোরআনের মাহফিলটা করার অনুমতি ব্যবস্থা করেছেন ঠিক কি না তবে বন্ধু বাংলাদেশে অনেক জায়গায় গেলে দেখা যায় মাহফিলের অনুমতি দেয় না এই যে গত 15 তারিখ আমার শরীয়তপুর জাজিরা থানায় মাহফিল ছিল সেখানে মাহফিল সব রেডি পোস্টার রেডি মাইকিং সব রেডি আগের দিন থানা থেকে ওসি সাহেব হুজুরের ডাইকা রাত 8টা বাজে নিয়া রাত্র 2:30টা পর্যন্ত থানার মধ্যে বসায় কা হুজুর মাহফিল হবে না হুজুর বলে স্যার কেন হবে না বলে হবে না মহামারীর ভয় করোনা ভাইরাসের ভয় এইবার হুজুর ডাক দিয়া বলে স্যার আমাদের এই মাহফিলের অনুমতি যেখানে জন্য নিতে এসেছি এর পাশেই তো আজকে তিন দিন পর্যন্ত ল্যাংটার মেলা হইতাছে যেখানে গান হইতাছে নাচতাছে কই সেখানে কি ভাইরাস নাই এইবার পুলিশ কয় ও হুজুর আপনি হুজুর মানুষ এত কিছু বুঝতে যায়েন না ওরে ওসি সাহেব ভালো করিয়া শুনিয়া লাম তোমার মতো টুপি ছাড়া লোকের যেখানে বুদ্ধি জ্ঞান চালাইতে চালাইতে বুঝতে বুঝতে তোমার বুঝ যেখানে শেষ টুপিওয়ালার বুঝ কিন্তু সেখান থেকে মাত্র শুরু ঠিক কি নজরে বলেন টুপিওয়ালাকে বুঝাইতে যাইও না বুঝাইতে যাইও না দেখো না টুপিওয়ালারে ধমক দিয়া ওই দেখা যায় কুষ্টিয়ার এসপি তানবীর কম বিজ্জতি হয় নাই বাংলাদেশে বহু রিক্সাওয়ালাও এইবার সিরাজুতা রিক্সাওয়ালা হাতের মধ্যে নিয়ে বলেছে ও কুষ্টিয়ার এসপি তোরে যদি পাইতাম পাঁচটা জুতার বাড়ি আমি দিতাম তাহলে ওলামা ইকরামদের বিরোধিতা করে কারো ইজ্জত কমে বাড়ে নাই বাড়ে নাই বরং ইজ্জত কমে গেল ওই নিক্সন চৌধুরী আওয়ামী লীগের পোস্ট টাঙ্গাইয়া সাইনবোর্ড লাগাইয়া বলছে আজকে ওলামা ইকরামদেরকে হুমকি দিছে কত কিছু দিছে ওরে বন্ধু ইজ্জত বাড়ে নাই বরং ইজ্জত আরো কমে গেছে ঠিক কি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আদর্শ তোমার ভিতরে নাই এ মুসলমান নবীর উম্মত
মহব্বত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিলে যেমন কোরআনের মহব্বত আছে কোরআনের মহব্বত উলামা ইকরামদের মহব্বত এখন বাংলাদেশে যদি কেউ কোরআনের মহব্বত যাদের দিলে থাকবে না তারা যদি আপনার দলের কোনো দাবি করে যদি দাবি করে তাহলে আমরা জানি যে এই জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে আগাছা থাকে ফল ভালো হওয়ার আশা করা যায় না ফসল ভালো হয় না পীরের মুরিদের কারণে পীরের যেমন বদনাম হয় মুরিদের কারণে পীরের সুনাম হয় ছাত্রের কারণে মাদ্রাসার সুনাম ছাত্রের কারণে মাদ্রাসার বদনাম ও মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের প্রশংসা কম নাই বাংলার জমিনে অনেক আছে অনেক আছে আপনার অবদান বাংলাদেশে মোটেও কম নয় অনেক অবদান আছে আপনার এই দলের এই প্রশংসা যদি ধরে রাখতে চান তাহলে মুসলমানের দেশে থাইকা যারা মুসলমান সন্তান যারা এই আপনার দলের সাইনবোর্ড টাঙ্গায় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের থেকে তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে পাবনা হসপিটালে ভর্তি করে দেন ঠিক কিনা তাহলে আপনার দল পবিত্র হয়ে গেল আপনার জন্য দোয়া আমাদের এখনো আছে আরো থাকবে ঠিক কিনা ধরে বলেন ওরে সিলেট মালাগঞ্জ থানার মুসলমান কালীগঞ্জের যুব ও বৃদ্ধ বাবাজিরা আপনারা হয়তো সিলেট জানার ঢাকা যান এই পর্যন্তই শেষ কিন্তু আমরা বাংলাদেশের 64টা জেলা ঘুরি আল্লাহ ঘুরায় যায়া দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর অবদান কোনো কম নাই রাস্তাঘাট কতটা উন্নত কত কাজ করেছেন কত ভালো কাজ কত কিছু করেছেন তবে দুই একজনের কারণে তার বদনাম হোক এটা আমরা চাই না এটা আমি অন্তত মেনে নিতে পারবো না আপনারা কি বলেন যেমন নাকি বউয়ের কথা শুনিয়া যেমন বাদশা বারবার টাকা দিতেই আছে তিনবার দিছে মনে আসেনি গেছে সারা আসে নাই শুধু লজ এই জন্য আমিও আপনাকে মহব্বত করে বলি আপনার দলের বড় সুনাম দুই একজনের কারণে আপনার দলের বদনাম হোক খারাপ হোক এটা আমি চাই না আর যারা ওলামা ইকরামদেরকে আপনি যেমন মহব্বত করেন আপনার দলের লোক যারা মহব্বত করবে তাদেরকে আপনি গ্রহণ করে নেন যারা আপনার আদর্শে আদর্শবান হতে পারবে না তাদেরকে দল থেকে বহিষ্কার করে প্রয়োজন হলে ওই পাবনা হসপিটালে ভর্তি করে দেন জোরে বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশ এ মুসলমান আমরা জানি একটা কথা ভালো করে জানি যেখানে বাংলাদেশে এরে মুসলমান নবীর উম্মতের দল এই যে আনুষ্কা নামে মেয়েটা ধর্ষণ হইল ওই যে বেগমগঞ্জের মধ্যে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চাও জেনে নাও যদি কোরআনের মাহফিল প্রতিটা এলাকায় যদি সরকারি ভাবে চালু থাকতো সবাই যদি নেতারা সহযোগিতা করত আমার মন বলে এই বাংলার জমিনে ধর্ষণের সাহস কেউ পেত না মুসলমান যেই নেতায় মাহফিল বন্ধ করতে চাও অপেক্ষায় থাকো বেশি দিন লাগবে না আজকে সঞ্চ বেগমগঞ্জে ওই নোয়াখালী স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করছে বেশি দিন লাগবে না অপেক্ষা করো এমন একটা দিন আসবে তোমার মতো বড় নেতারে গাছের সাথে বাইদা তোমার চোখের সামনে তোমার স্ত্রী তোমার মেয়েকেও দর্শন করবে ঠিক কিনা এরে মুসলমান নবীর উম্মতের দল এ যুবক ভাই ইনসাফের আমলের বয়ান করতেছিলাম ইনসাফ কাকে বলে নবীর উম্মতের দল এ বন্ধু ইনসাফ হলো যার যাই পাওনা বুঝায় দেওয়ার নাম হলো ইনসাফ ঠিক কিনা এবার বলছিলাম ফাঁকিতে রয়ে গেছে যে বোর বুদ্ধি নিতে হয় পরামর্শ করা কি শূন্য ঠিক কিনা তবে এক যত্ন আর একটা গেছি গা সব জায়গায় আবার মহিলাদের বুদ্ধি নেওয়া যাবে না নিলে সমস্যা ধ্বংস ঠিক কিনা আর কিছু কিছু জায়গায় না নিলে ধ্বংস ঠিক কিনা নেওয়ার দরকার উপকার আছে এর মধ্যে একটা হলো ওই যে হুজুর বলছে এই ফজরের নামাজ কয় রাকাত বলো মনে আছে আপনাদের হ্যাঁ বউর কাছে জিগাইতে গেছে বউ কইছে আচ্ছা ফজর জিগাইছে আসর যে জিগাইবো না আর গ্যারান্টি আছে নোয়াখালীর হুজুর বড় চালাক জোহরও জিগাইতে পারে এশারও জিগাইতে পারে হ্যাঁ কি করছে ফজর জোহর আসর মাগরিব এশা পুরা পাঁচক্ত শিখাই দিছে আচ্ছা বলুন তো যাই পারে না একক্ত হ্যাঁ পাঁচক্ত কেমনে মুখস্থ করব এবার হ্যাঁ বারবার খালি মুখস্থ করতে আছে এবার ওই নোয়াখালীর হুজুর যখন দেখতে আছে ঠোঁট নড়তে আছে হ্যাঁ মনে করছে কি যে না হ্যাঁ জিকির করতে আছে
হুজুর মনে করছে ঠোঁট নাড়া জিকির করতেছে এবার কাইল মিয়া তুমি বড় চালাক বলো না কাতারাতারি বলো হুজুরে যখন এই মিয়াকে একটা ধমক মারছে ওদিকে বউ তো শিখায় দিয়েছে ফজরের নামাজ চার রাকাত জোহরের নামাজ 10 রাকাত দিব সব শিখাইছে আসরের নামাজ এবার সব শিখানোর পর হুজুরে যখন এই মিয়াকে একটা ধমক মারছে ধমকের সাথে কি করছে ওই ফজর জোহর সব খিচুড়ি বানায় লাইছে এবার কা হুজুর বলতাছি কাতারাতারি বলো কা হুজুর ফজরের নামাজ 10 রাকাত হুজুরে তো একটা দৌড় মারছে কা হুজুর মন খারাপ কইরেন না একবার ভুল করলে আল্লাহ মাফ করে একটু বসেন আমি সঠিক করে কইতাছি কা তাড়াতাড়ি ক একটা সুযোগ দিলাম তাড়াতাড়ি ক কা হুজুর ফজরের নামাজ 20 রাকাত হুজুরে তো দৌড় মারছে এবার ভিতর থেকে বউ কইতাছে তোমারে এত বুঝাইলাম যে ফজরের নামাজ 4 রাকাত আর তুমি বারবার 20 রাকাত কইতাছো কা তুই আর পণ্ডিতি করিস না আমি আমি 20 রাকাত কইলাম মৌলবি থাকে না আর তো 4 রাকাতে থাকব ও বন্ধু আসলে এই হাসার বিষয় না বুঝার বিষয় বাংলাদেশে এখনো বহু মুসলমানের সন্তান আছে ফজরের নামাজ কয় রাকাত তাও বলতে পারে না মনোযোগ আছে আপনাদের ভাইরা আমার ইনসাফের বয়ান করতেছিলাম ইনসাফ শান্তি কেন নাই ইনসাফ আমল নাই ইনসাফ কাকে বলে বলে যার যাই পাওনা হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ এখন গোটা পৃথিবীর মানুষের কাছে কে কি পায় এটা জানার দরকার বোঝার দরকার ওরে নবীর উম্মতের দল গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি তিনি আর কেউ নয় আর কেউ নয় তিনি হলেন আপনার আমার মালিক আমার আল্লাহ ঠিক কিনা আল্লাহ বান্দার কাছে পায় বান্দা আল্লাহর কাছে পায় আল্লাহ পাক বান্দার কাছে কি পায় আল্লাহ বান্দার কাছে মাত্র দুইটা জিনিস দাবি করলেন কয়টা দুইটা এক নম্বরে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর গোলামি কর দুই নম্বরে বান্দা ভেজাল মুক্ত গোলামি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না নাম্বার ওয়ান আমি আল্লাহর গোলামি কর আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু পাক রব্বুল আলামিন বলে জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর গোলামি কর তবে বান্দা গোলামি করবি ভেজাল মুক্ত গোলামি এ মুসলমান তুমি দুধ কিনতে যাও বাজারে গেলে সেখানে যায় বলো ভেজাল মুক্ত দুধ দাও দুধের মধ্যে ভেজাল হয়নি আমগো বাংলাদেশ হয়নি ফরিদপুর গেছি মাহফিল করতে হুজুর রামনগরে দুধ খাওয়াইতে এক বেচারার কাছে যাই বললাম ভেজাল মুক্ত দুধ হলে দুধ দিস না দিস না আমগো দেশে তো পানি পুনি দিয়ে ভেজাল করে করে না এবার হুজুর হয় আল্লাহর কসম খায় কাছে কোনো ভেজাল নাই আনলাম হুজুর বিশ্বাস করেন দুধটা যখন মানে সেকতে গেছি ছাকনি দিয়া ছাকনি ছিলেন তো আপনারা পানি দিয়ে সেক মানে দুধটা সেকতে গেছি ছাকনি দিয়া ছাকানোর সময় দেখি চিংড়ি মশলা পাইতেছে আমি দৌড় মারে যাওয়ার ধরছি সত্যি করে কতরে কিচ্ছু কমো না কয় ভাই বিশ্বাস করেন মনে কিছু করেন না আজকে দুধ একটু কম হয়েছে যখন আমি দুধ মানে বিক্রি করতে আশা ধরলাম আসার পথে একটু আমি কি পানির মধ্যে একটু চুপ দিছিলাম খালের মধ্যে তখন হয়তো ফাঁকে দেওয়া চিংড়ি মাছ ঢুকে গেছে ওই যে মানে কচুত্রির জুপ থাকে ওখানে কিন্তু গুড়া চিংড়ি থাকে ঠিক কিনা ধরে বলেন তা ভেজাল আর ভেজাল আপনি দুধ কিনতে যান সে কেন বলেন আমাকে ভেজাল মুক্ত দাও আপেল কিনতে গেলেও ভেজাল মুক্ত দাও আল্লাহ ডাক দিয়া বলে গোলাম দুনিয়ার সামান্য শরীরটাকে দুই দিনের বাহাদুরি এটাকে বাঁচানোর জন্য সুন্দর করার জন্য এত ভেজাল মুক্ত খাবার খাও তাহলে আমি আল্লাহ স্থায়ী ঠিকানা জান্নাত তোমাকে দান করবো যে এই জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত হবে দুনিয়ার দশ দুনিয়ার সমান্তরে যেখানে ঢুকলে আর বের হবে না রে বান্দা সেই দামি জান্নাতে যাইতে কি দামি ইবাদত লাগবে না ভেজাল মুক্ত লাগবে না আল্লাহ বলে কি ভেজাল মুক্ত আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ কার কথা
আল্লাহর কথা আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলে সব গুনাহ maaf করুন আমি আল্লাহ শিরক গুনাহ maaf করব না এর নবীর উম্মতের দল আল্লাহ বলে বান্দা আমার পাওনা দুইটা আমাকে বুঝা দাও এর বান্দা তোর আমি আল্লাহর কাছে একটা পাওনা আছে অসুবিধা নাই আমার পাওনাটাকে বুঝা দাও আমিও সময় মতো তোমার পাওনা জান তোমাকে বুঝা দিব এইবার আসেন নবী উম্মতের কাছে পায় উম্মত নবীর কাছে পায় ঠিক কিনা জোরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাহর নবী বলেন আমার সমস্ত উম্মত জান্নাতি সুবহানাল্লাহ ইল্লা মান আবা কিন্তু তারা না সাহাবা ইকরাম প্রশ্ন করলো ও পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না আমার নবী ডাক দিয়ে বলল সাহাবা ইকরাম যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি যারা মানবে না তারা জান্নাতি না সাহাবা ইকরাম ডাক দিয়ে বলল ও পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না জানতে চাই আমার নবী ডাক দিয়ে বলল সাহাবা ইকরাম যারা আমি নবীর সুন্নাত মানে আমি নবীর আদর্শ মানে তারাই আমি নবীকে মানে তারাই জান্নাতের মেহমান সুবহান হম সিরাতে মুস্তফা ধরতাম আমি হালে ও কোন ইকতেবা সুন্নতে খৈরুল বশার গিরে লাজম তাবোয়াবি আইব জার এ মুসলমান আল্লাহর নবী বলে আমার সুন্নতে আমল দে আমাকে বুঝা দাও আমিও তোমার তোমাদের একটা দাবি আমি নবীর কাছে আছে অসুবিধা নাই আমার কাছে একটা পাওনা আছে সেটা হলো উম্মত হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান যেদিন মাকে পরিচয় দিবে না সেই দিনটা হলো হাশরের ময়দান ঠিক কি না আল্লাহর নবী বলেন সেই দিন এ মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর নবী বলে আমি পয়গম্বর যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না এটা কোন মা যেই মা সন্তানের সামান্য একটা মুসিবতের কথা শুনলে মা ঠিক থাকতে পারে না দুনিয়ার জমিনে ঠিক কি না জোরে বলেন মা সন্তানের হাজারো ব্যথা সন্তানের একটা ব্যথার কথা শুনলে মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না বন্ধু ওই মা বাবা হাশরের ময়দানে কিন্তু সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না কেন যদি পরিচয় দিতে যায় তাহলে কিনা নেক দিয়া সহযোগিতা করা লাগে ও বন্ধু আল্লাহর নবী বলেন সেই দিন আমি পয়গম্বর সুপারিশ করে তোকে জান্নাতে ঢুকায় দিব এখন আসেন নবীর উম্মত সামনের দিকে একটু আগাই বন্ধুরে আইবার আসেন আল্লাহর হকের কথা বললাম নবীর হকের কথাও বললাম উম্মতের হকের কথাও বললাম আল্লাহর হক বান্দা বুঝায় দিবে বান্দার হক আল্লাহ জান্নাত বুঝায় দিবে উম্মত নবীর হক সুন্নাত দিয়ে বুঝায় দিবে সুন্নাত অন্য উম্মতের হক নবী যে সুপারিশ করে বুঝায় দিবে সুবহানাল্লাহ এইবার আসেন মা বাবার কাছে সন্তানের হক আছে কিনা সন্তানের কাছে মা বাবার হক আছে কিনা উভয় উভয়ের কাছে হক আছে নাই আজ বাংলাদেশে তাকাইলে দেখা যায় কত মা বাবার মনে বড় কষ্ট তাবিজের জন্য দৌড়ায় বলে কেন হুজুর আমার ছেলেটা আমার কথা শোনে না আমার কথা মানে না ও মুসলমান নবীর উম্মতের দল ও বৃদ্ধ বাবা জিরা আল্লাহর কসম করে বলে যায় এই তাবিজ দিয়া সন্তান দিয়া কখনো হক আদায় করতে পারবা না তাবিজের দ্বারা সন্তানের কখনো হক আদায় করাইতে পারবা না এই তাবিজ দিয়া কখনো সম্ভব নয় সন্তান দিয়া তোমার হক আদায় করবা আল্লাহর কসম তাবিজ দিয়া হবে না তবে কিতাবে এসেছে সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা হক ছিল এই দুইটা হক যেই মা বাবা আদায় করবে আল্লাহর কসম তাবিজ লাগবে না বিনা তাবিজেই সন্তান মা বাবার হক আদায় করবে ঠিক কিনা এখন তো মা বাবা মনে করে শুধু খালি সন্তানের কাছে আমারই হক কিন্তু বন্ধু অনেক মা বাবার জানাও নাই মা বাবার হক সন্তানের কাছে এটা ঠিক আছে যেহেতু আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
আল্লাহ পাক রব্বুল বলছেন তোমার রব সিদ্ধান্ত দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে আল্লাহর কার আল্লাহর হকের পরেই বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার কথা বলছেন ওরে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর হকের পরেই মা বাবার হকের কথা বলছেন অথচ সেখানে মা বাবার হক আদায় সন্তান করে না কারণ কি কিতাবে এসেছে সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক আছে কয়টা হক এই দুইটা হক অনেক মা বাবার হয়তো জানা নাই যার কারণে আমলটাও নাই বন্ধু এই দুইটা হক যেই বাবা আদায় করবে তাবিজ লাগবে না বিনা তাবিজেই সন্তান মা বাবার হক আদায় করবে তবে এই হক দুইটা খুব গুরুত্বপূর্ণ হক এতক্ষণ ওয়াজ যাই শুনছেন এখন হলো মজার ওয়াজ তবে ওঠাউঠি করবেন না খুব মনোযোগ দিয়ে শুনেন এ মুসলমান নবীর উম্মতের দল সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক এক নম্বর হক হলো যুব তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও এক নম্বর হক হলো তুমি নিজে আগে নেককার হও ঠিক কি না হালাল পথে চলো হালাল খানা খাও হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও আর দ্বিতীয় নম্বর হক হইলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও কারণ বিবি যদি মা যদি নেককার হয় সন্তান নেককার হওয়ার আশা করা যায় বাপ যদি নেককার হয় মা ভালো পাওয়ার আশা করা যায় আর মা হলো একটা ফ্যাক্টরি যেই মা ভালো হবে সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক কি না একটা উদাহরণ দেই আপনাদের এলাকায় বালাগঞ্জ থানার মধ্যে কমিউনিটি সেন্টার আছে না আছে ওই যে বিয়ের অনুষ্ঠান হয় এই কমিউনিটি সেন্টারে গেছে চার বছরের বাচ্চা নিয়ে বিবাহের অনুষ্ঠানে মা যাওয়ার পরে বাচ্চাটা মানুষের সামনে হঠাৎ করে বইরা ফেলাইছে আম্মু আমি প্রস্রাব করব বলুন তো অন্যায় করছে ছোট বাচ্চা বলতেই পারে এখন মা ডিজিটাল যুগের মা লজ্জা পাওয়া গেছে বাড়ি নিয়ে মায়ের শুরু করছে মেয়ে বলে আমার অপরাধ কি অপরাধ তুমি প্রস্রাব শব্দটা কেন বললা আমি লজ্জা পাইছি না তো আমি কি বলবো আজীব ব্যাপার আমার তো আর কোনো ভাষা জানা নাই ঠিক কিনা ছোট মানুষ এবার মা বলে তোমার নতুন ভাষা শিখাই দেই নতুন স্লোগান কয় কি তুমি আজকে থেকে বলবা প্রস্রাবের ব্যাগ হলে তুমি বলবা আম্মু আমি গান করবো আমি মা হাজারো মানুষের মধ্যে বুঝে নেব তুমি আর আমি আর কেউ বুঝবে না লজ্জাও পাবে না কয় ঠিক আছে যা শিখাইছে তা শিখছে বাচ্চার কোনো দোষ আছে বন্ধু ঘটনাক্রমে বাবা ছিল বিদেশ চার বছর পর বাবা বিদেশ থেকে আসছে এরে কালীগঞ্জের মুসলমান এ নবীর উম্মত আপনাদের জানা আছে মেয়ের প্রতি বাবার একটু টান বেশি বাবার প্রতিও মেয়ের একটু আলাদা টান বেশি ঠিক কিনা যারা বলেন ছেলের তুলনায় বাবার সাথে মেয়ের সম্পর্ক একটু বেশি ভালোবাসা বেশি যেমন আমাকে আমার মেয়ে মাঝে মাঝে টেলিফোন করে একটু থেরেট দেয় পাঁচ বছরের বাচ্চা কাব্বু ঘুম থেকে উঠা জানি তোমার পাশে দেখতে পাই নাইলে খবর আছে আবার মাঝে মাঝে বলে আব্বু তোমার জন্য মায়া লাগে তুমি এখন চইলা আসো আমি বলি আম্মু এখন তো আমি ওয়াজ করবো তোমার ওয়াজ করা লাগবে না একজন রাস্তার তোর হুজুর দইরা দিয়ে বসায় বড় ও বন্ধু এই হলো মেয়ের আবদার বাবার কাছে এই জন্য আপনাদের বালাগঞ্জ থানার মুসলমানদের জানা আছে বাবার প্রতি মেয়ের টান বেশি ঠিক কিনা এইবার বাবা চার বছর পর বিদেশ থেকে আসছে আসার পর এইবার মুসলমান আইসা মেয়ের কোলে নিয়ে ঘুরে বাচ্চারে করে নিয়ে ঘরে মেয়ে বাবার ছাড়া কিছু বোঝে না বাবা মেয়ে ছাড়া বোঝে না এখন রাত ১২টার সময় ঘুমায় পড়লো একই বিছানায় কিন্তু ঘটনা ঘটে গেল হঠাৎ মেয়েটা ডাক দিয়া বলে আব্বু আমি গান করব বাবার তো জানা নাই এটা কোন গান পেস্তলাই গেছে মা তো ঘুমিয়ে পড়ছে বাবা ডাক দিয়া বলে মা সকালবেলা তুমি বসে বসে গান করবে আমরা সবাই বসে বসে শুনবো কারণ এখন গান করতে গেলে তোমার মায়ের ঘুমের ডিস্টার্ব হবে বলুন তো এটা কি সেই বইসে শোনার গান বাবাই তো বোঝে না এটা গানের অর্থ কি গানের শানে নজুল তো বাবাই বোঝে না বাবা যদি বস্তু ধৈরাক বাথরুমে নিয়ে যাই তো ঠিক কি না এখন মা শিখাইছে বাবাই তো জানে না এখন বারবার মেয়ে বলে এখন বাবাই বলে সকালে মেয়ে বলে এখন বাবাই বলে সকালে কারণ মেয়ের যত মিনিট যায় তত কষ্ট হয় ঠিক কি না শেষ পর্যন্ত বাবাই ডাক দিয়ে বলে মা গান যেহেতু করতেই চাও এত বুঝাইলাম বুঝলা না তা ঠিক আছে একটা কাজ করো তোমার মায়ের যেন ঘুম ডিস্টার্ব না হয় আমি বাবার কানের পাশে পয়সা বৈশা আস্তে আস্তে করো গান তো করে দিল কান তো ভিজে গেল ও মুসলমান বালিশও ভিজে গেল হাসবেন পরে আগে জবাব দেন বাচ্চার কোনো দোষ আছে মার বাবার কোনো দোষ আছে কার দোষ এই জন্য বলে যুবক ভাই তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও কারণ তোমার ছেলেটা হলো তোমার সন্তান হলো তোমার বিবির কাছে আমানত
তুমি বিদেশে চলে যাইবা 10 বছর পরে আবার বাংলাদেশে আসবা আসার পরে তোমার বিবিটা ইচ্ছা করলে পারে তোমার এই আমানতটাকে খেয়ানত করতে ইচ্ছা করলে পারে এটাকে যত্ন কইরা এ মুসলমান আমানতকে খুব শুকর আদায় কইরা এটাকে যত্ন করতে পারে তোমার বিবি যদি নাককার হয় কুরআন তেলাওয়াত করনে ওয়ালা হয় তাহলে তোমার বিবি ইচ্ছা করলে পারে তোমার ছেলেটাকে সকালবেলা মক্তবে পাঠায় কুরআনের মাদ্রাসায় পড়াইতে পারে ঠিক কিনা আবার ইচ্ছা করলে পারে নামাজ শিখাইতে তোমার বিবি যদি নামাজি হয় তোমার ছেলেটাকে নামাজ শিখাইবে তোমার বিবি যদি পর্দাওয়ালা হয় তোমার মেয়েটাকে কিন্তু পর্দার আমল শিখাইবে ঠিক কিনা বর্তমানে বাংলাদেশে এরে মুসলমান এই যে পত্রিকার পাতা খুললেই দেখি দর্শন আর দর্শন এগুলার এই দর্শনের পিছনে যতগুলা কারণ আছে এক নম্বর কারণ হইলো একমাত্র মা এবং বাবা ঠিক কিনা আপনাদের এই কালীগঞ্জ এলাকার মধ্যে মনে করেন আপনার মেয়ে বিবাহ দিয়েছেন চাঁদপুর চাঁদপুর জেলায় কিন্তু ভালো ভালো পদ্মার ইলিশ পাওয়া যায় ঠিক কি নজরে বলেন এখন আপনি চিন্তা করেন আগামী কাল আপনার বিয়ে আসবে আপনি মনে মনে চিন্তা করলেন কি করা যায় টেলিফোন করলেন ও চাঁদপুরের বিয়ে আপনি কি খাইবেন আমরা তো চাঁদপুরের মানুষ আমাদের তো পদ্মা ইলিশ খাওয়াটাই বড় পছন্দ এখন সিলেটের বিয়ে চিন্তা করে কি করা যায় এই বালাগঞ্জ বাজারে যে বড় একটা ইলিশ মাছ কিনা ঘরে নিয়ে আসছে আইনা ঘরে একটা বিড়াল ছিল বিড়াল ডাক দিয়া বলো ও বিড়াল আমি জানি তোর অভ্যাস ভালো না খবরদার আমার চাঁদপুরের বিয়ে আগামীকাল এই রাত্রেই আসতেছে সকালবেলা ঈশা নামবে এরপরে তাকে তার জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি এরে বিড়াল তোর অভ্যাস তেমন ভালো না তোর নজর ভালো না তুই খবরদার এই মাছ তো খাবি না বরং কু নজরে তাকাবিও না যদি কু নজরে এই মাছের দিকে তাকাও তাহলে 100 জুতার বাড়ি এক মাস জেল হবে তোর জন্য কোনো টেনশন নাই এইবার ডাক দিয়া বিড়াল মনে মনে চিন্তা করে 100 জুতার বাড়ি নয় 1000 1000 বার জুতার বাড়ি খাইতে রাজি এক মাস জেল নয় 6 মাস জেল খাটতে রাজি মাগার ইলিশ মাছ সারতে রাজি বাংলাদেশের যুবকরা হলো বিড়াল আর নারীরা হলো মনে করো ইলিশ মাছ এরে মুসলমান নবীর উম্মত বিড়াল যেমন ওই ইলিশ মাছ দেখলে মাথা ঠিক থাকে না বাংলার যুবকরাও এ যুবক ভাই জিয়ান যেমন মেয়েদেরকে অর্ধউলঙ্গ কইরা যখন মার্কেটে ছেড়ে দেয় স্কুল কলেজে পাঠায়া দেয় রাস্তার মধ্যে অর্ধউলঙ্গ মেয়েদেরকে দেইখা বাংলার যুবকদেরও মাথা ঠিক থাকে না এইবার তো সকালবেলা বিড়াল আসছে বিয়াই আইসা নামছে এইবার ডাক দিয়া বলে এ বিবি তাড়াতাড়ি পাক কর বিবি মাছ পাক করার জন্য হাজির হয়ে গেল যায়া দেখে মাছও নাই পাতিলও নাই কি অবস্থা খারাপ মাছ তো নাই মাছের কাটাও নাই পাতিল উব্বুর কইরা খাই কইরা রাইখা দিছে এইবার মাথায় হাত দিয়া বইসা রইছে স্বামী ডাক দিয়া কয় বিবি কেন পাক করো না কয় কি পাক করব তোমার মাথা পাক করব কই মাছ তো নাই কয় মাছ কি হইছে কয় বিড়াল খায়া ফেলাইছে এইবার বিড়াল রাইখা ধমকা ধমকি শুরু করলো এ বিড়াল গতকালকে বারবার বললাম এই মাছের শীতে মাছের দিকে নজর করলে তোর 100 জুতার বাড়ি হবে এক মাস জেল হবে তোর কি ভয় নাই বিয়াই যখন বারবার বিড়ালের সাথে এমন করে সিলেটের বিয়াই বিড়ালের সাথে ধমকা ধমকি করে চাঁদপুরের বিয়াই পাশের রুমে বসে ডাক দিয়া কয় ও সিলেটের বিয়াই কি হইল বিয়াইনের সাথে ঝগড়া লেগেছে কয় না না বিয়াইনের সাথে ঝগড়া লাগে নাই তো কি হইছে আপনার ভাইয়ের সাথে লাগছে কয় না না কয় কার সাথে এমন করেন কয় বিড়ালের সাথে কয় বিড়ালের সাথে আবার কি হইছে কয় বিয়াই ঘটনা তো লম্বা আপনার জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম ইলিশ মাছটা দেখাইয়া বিড়ালকে বললাম বারবার তোর অভ্যাস ভালো না তোর নজর ভালো না বারবার বললাম ইলিশ মাছ তো খাবি না যদি নজর করস 100 জুতার বাড়ি হবে বিয়াই বিশ্বাস করেন বিড়াল তো মানে নাই জুতার বাড়ির ভয় করে না এই জন্য বিচারে বসছি চাঁদপুরের বিয়াই ডাক দিয়া বলে ও সিলেটের বিয়াই মনে যদি কিছু না করো বিচারটা আমার হাতে তুলে দাও এইবার সিলেটের বালাগঞ্জের বিয়াই কয় ও চাঁদপুরের বিয়াই বিয়াই বিচারটা আপনি করলো তো আমি খুশি হই চাঁদপুরের বিয়াই কয় এত খুশি হইয়েন না এত নাচছেন না কারণ আমি চাঁদপুরের বিয়াইয়ের হাতে যদি বিচারটা তুলে দেন তাহলে
বিড়ালের গায়ে জুতার বাড়ি পরার আগে আপনার গালেই পরা হবে ঠিক কি না জোরে বলো 100 জুতার বাড়ি বিড়ালের গালে না দিয়া আপনি সিলেটের বিয়ের গালে দেওয়া উচিত কারণ বিড়ালকে মাছ কেন দেখাইলেন যদি না দেখাইতেন বিড়াল দেখতো না মাথা নষ্ট হইতো না আরে বাংলার যুবক ভাই অবিদ্য বাবাজিরা আজ আপনারা যারা আপনার মেয়েদেরকে আপনার বিবিদেরকে অর্ধ উলঙ্গ রাস্তায় ছেড়ে দেন আর যুবকদেরকে ধমক দেন ইফতিজিং করবি না যদি কোনাজরে তাকাও জেলখানার মধ্যে ঢুকানো হবে বাংলাদেশের যুবকরা চিন্তা করে জেলখানায় যাইতে রাজি কিন্তু মাগার ছাড়তে রাজি না ঠিক কি না এই জন্য বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাই এই বাংলাদেশটা যদি দর্শন বন্ধ করতে চান বাংলাদেশে যদি জিনা মুক্ত করতে চান বাংলাদেশটাকে তাহলে একটা আইন চালু করে দেন সেটা হইলো পর্দার আমলের আইন চালু করে দেন আর বাংলাদেশের যুবকদের উপর একটা কড়া আইন জারি করে দেন যে যুবক তোরা যারা মুসলমান আছো একক তো নামাজও বাদ দিতে পারবি না একক তো নামাজ বাদ দিলে 6 মাস জেল হবে দেখবেন বাংলার যুবক যখন নামাজি হয়ে যাবে আল্লাহর কসম এই বাংলার জমিনে দর্শন থাকবে না চুরি থাকবে না ডাকাতি বদমাশি থাকবে না সাথে সাথে করুণা ভাইরাজও থাকবে না ঠিক কি না রাগ করলেন ইনসাফের বয়ান করতেছি ইনসাফ হে নবীর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম